ব্যাকরণের একটি ক্লাসে তো আজকে বাংলা ব্যাকরণে একটা গুরুত্বপূর্ণ কথা জানিয়ে দিতে চলছি দেখুন বেঙ্গলি যে বাংলা ব্যাকরণ রয়েছে তো বেঙ্গলি ব্যাকরণে প্রিভিয়াস তেরো বছরে ঠিক আছে ভাই প্রিভিয়াস তেরো বছরে কি কী প্রশ্ন আপনাদের পরীক্ষায় এসেছিলো সবগুলা ডিটেলস আমরা আলোচনা করতে চলেছি ঠিক আছে প্রিভিয়াস তেরো বছরে কি কি বাংলা ব্যাকরণ আপনার পরীক্ষা এসেছিলো সবগুলো লাইভ আপনাদের ডাইরেক্ট কোয়েশ্চন পেপার আকারে আমরা দেখিয়ে দেব। আপনারা আমাদের সঙ্গে সঙ্গে প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করবেন এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে এই তেরো বছরের প্রশ্ন যদি আপনি দেখে নিতে পারেন যে কি কী প্রশ্ন এসেছিলো তাহলে পরবর্তী সময়ে আপনি যে সিটেট এক্সাম দিতে চলেছেন এখানে আপনি হানড্রেড পারসেন্ট কনফার্ম নিজেকে আপনি নিজের প্রতি নিজে ভরসা রাখতে পারেন যে ইয়েস পরবর্তী সময়ে যে বাংলা ব্যাকরণ আসবে এর মধ্য থেকে আসবে তার বাইরে থেকে আসবেন না ঠিক আছে কারণ ১৩ বছরের প্রশ্ন বুঝতে পারছেন তো ভাই তেরো বছরের টোটাল টোটাল পেপার ওয়ান পেপার টু মিলে কতটা হলো টোটাল ছাব্বিশটি তার মাঝে ল্যাঙ্গুয়েজ ওয়ান ল্যাঙ্গুয়েজ টু রয়েছে অর্থাৎ অনেকগুলো প্রশ্ন এখানে রয়েছে অনেকগুলো বাংলা ব্যাকরণ রয়েছে সবগুলো আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে সুতরাং সাথে থাকুন শেষ পর্যন্ত অবশ্যই আমাদের সঙ্গে থাকুন দেখা যাক আমরা কতটুকু আজকের ক্লাসে শেষ করতে পারি কিনা না তো যাই হোক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের একটা বেঙ্গলি প্রিভিয়েস ইয়ের কোয়েশন পেপার তো ডাইরেক্ট প্রিভিয়েস ইয়ের কোয়েশ্চনের যে গাইডবুক আমার কাছে রয়েছে গাইডবুকটা আমি হাতে নিয়েছি এবং সেই গাইডবুক থেকে আপনাদের শুধুমাত্র গ্রামারগুলো আমি ডিসকাস করব আপনাদের জন্য তো দেখুন প্রশ্নগুলো কি কী রয়েছে সবগুলা প্রশ্ন আমরা শুধু আজকে আমরা শুধুমাত্র বেঙ্গলি গ্রামারের যেগুলা রয়েছে গ্রামারের প্রশ্নগুলো আজকে সলভ করব এবং আপনারা আপনারাও আমাদের সঙ্গে একটু সাহায্য করুন তো দেখুন আজকের এই যে প্রশ্নপত্রের প্রথম প্রশ্ন কী বলেছে নিম্নলিখিত কোন পদটি কর্ম তৎপুরুষ সমাসের উদাহরণ এবং আমি আপনাদের আরেকটা কথা বলে রাখি এই ক্লাসটা যেহেতু আমরা শুরু করছি ক্লাসটা একটু দীর্ঘ ক্লাস হবে সুতরাং আপনারা একটা কাগজ এবং কলম সাথে নিয়ে নিন ঠিক আছে আপনার একটা কাগজ এবং কলম সাথে নিয়ে নিন কেন নেবেন সেটা বলছি কারণ এই যে প্রশ্ন আসছে এই প্রশ্নটা কিন্তু আপনার লেখার প্রয়োজন নেই কথাটা বুঝবেন এই যে প্রশ্নটা আসছে একশো চোদ্দো নম্বরে যে নিম্নলিখিত কোন পত্রিক কর্ম তৎপুরুষ সমাসের উদাহরণ এই প্রশ্নটা আপনার কাগজে কলমে লেখার প্রয়োজন নেই কারণ প্রয়োজন নেই কেন প্রয়োজন নেই কারণ এই প্রশ্নটা পরবর্তী সময়ে আপনার পরীক্ষা নাও আসতে পারে এই প্রশ্নটা না আসার চান্স আছে নাইনটি ঠিক আছে এই প্রশ্নটা ডাইরেক্ট যে আপনার চলে আসবে এটা নাইনটি পারসেন্ট না আসার চান্স তো এবার কথা হচ্ছে স্যার লিখবো কি শিখবো কি আর বুঝবো কি ইয়াস দ্যাট ইজ দ্য পয়েন্ট এই যে দেখতে পাচ্ছেন তৎপুরুষ সমাস ঠিক আছে তৎপুরুষ সমাস দেখতে পাচ্ছেন আপনি কপিতে নোট ডাউন করে রাখুন সমাস আপনি একটা কপিতে নোট ডাউন করে রাখুন সমাস এবং তৎপুরুষ সমাসের কয়েকটি সব কয়েকটি ভাগ আপনি লিখে রাখুন সমাস তার নিচে লেখুন তৎপুরুষ সমাসের ভাগগুলি অর্থাৎ কি তৎপুরুষ সমাসের যে ভাগগুলো রয়েছে এই ভাগগুলো আপনাকে শিখতে হবে জানতে হবে ঠিক আছে অর্থাৎ কি করে আমরা তৎপুরুষ সমাস নির্ণয় করতে পারি কোনটা আমাদের কর্মতৎপুরুষ হয় করণ তৎপুরুষ হয় এই ধরনের রয়েছে সবগুলো ডিটেলস আপনাকে জানতে হবে এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে আমাদের কনসেপ্টের ক্লাস রয়েছে ওখানে আপনাকে দেখতে হবে বা যে কোনো বাংলা গ্রামারের বই থেকে আপনি দেখতে পারেন শুধুমাত্র আপনি আপাতত এটা কপিতে নোট ডাউন করে রাখুন যে স্যার আমার তো তৎপুরুষ সমাস আমার জানতে হবে বা সমাস আমার শিখতে হবে এদের টপিকগুলো খালি জাস্ট আপনি লিখে রাখুন ঠিক আছে তারপরে একটা মজার ব্যাপার আপনাদের দেখাবো আগে আপনার টপিকগুলো লিখে রাখুন তো দেখুন এখানে হচ্ছে কর্মতৎপুরুষ তৎপুরুষ এখানে কারেক্ট আনসার হবে কোনটি হবে কারেক্ট আনসার কী মনে হয় আপনাদের তো এখানে হবে শিক্ষা গ্রহণ ইজ দা রাইট অ্যান্সার ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখছি পরবর্তী যে গ্রামারের প্রশ্ন এখানে দেখুন আছে কি ভুল শব্দের অর্থ কি এস ভুল বুলাইয়া তো এই যে শব্দের অর্থ বা শব্দার্থ এগুলো কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ কারণ কি অনেক সময় যে শব্দার্থ বা শব্দের অর্থ যেগুলো এগুলা কিন্তু আমরা অনেক সময় কি হান্ড্রেড পারসেন্ট এগুলো কিন্তু আমরা পেসে যে খুঁজে পাবো না আপনি এই প্রশ্নগুলা কিন্তু পেসে যে খুঁজে পাবেন না এগুলো কিছুটা অর্থ আপনাকে জানতে হবে তাই বিশিষ্টার্থক যে শব্দগুলো রয়েছে গুরুত্বপূর্ণ যে শব্দগুলো রয়েছে এগুলির আপনাকে কিন্তু সেই যে শব্দের অর্থগুলো আপনাকে জানতে হয় ঠিক কিছুটা আপনার মানে ভোকেবুলারি জ্ঞান আপনার থাকতে হবে তো এক্ষেত্রে কারেক্ট আনসার কোনটি হবে কারেক্ট আনসার হবে একশো বিশের কারেক্ট আনসার কোনটি হবে এটা কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার ডি অর্থাৎ গুলক ধাদা ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট দেখি প্রশ্নে কি বলেছে এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ টু এর প্রশ্ন তো পেপার ওয়ান পেপার টু ল্যাঙ্গুয়েজ ওয়ান ল্যাঙ্গুয়েজ টু যাই হোক না কেন গ্রামার কিন্তু সেই মাসে কেন সেই মাসে আপনারা দেখতে পাবেন এইমাত্রই এখানে দেখুন হরি গুষের গোয়াল এই প্রবাদ বাক্যটির অর্থ কি অর্থাৎ কি আপনার পরীক্ষায় কী আসছে প্রবাদ প্রবচন কবিতা ডাউন করে রাখুন যে আমি খাতাটা আপনাকে এই মাত্র নিতে বললাম এখানে আপনি লেখে রাখুন যে প্রবাদ প্রবচন কারণ কী কারণ প্রবাদ প্রবচন থেকে আপনাকে পয়েন্টগুলো আপনার জানতে হবে এখানে এসেছে হরিঘসের গোয়াল আপনার কিন্তু নেক্সট যে এক্সাম দেবেন এখানে হরিঘসের গোয়াল পরীক্ষায় আসবে এই আশা আপনি করবেন না এই আশাটা ছেড়ে দিন আপনি তার রিলেটেড অন্য যে সকল প্রবাদ প্রবচন আছে সবগুলি আপনি একবার স্টাডি করুন হরিঘুশল গোয়াল আসবে সেটা কোনো কথা নয় বা নাও আসতে পারে বা বলছি কিন্তু প্রবাদ প্রবচন আসতে পারে ঠিক আছে না কারণ প্রিভিয়াস ইয়ার কোয়েশনে এসেছে আমি লাইভ দেখাচ্ছি আপনাদের তো এটার কারেক্ট আনসার কী হবে বলুন তো এটা কারেক্ট আনসার কী হবে আমি কথা বলবো কথা বলার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট আনসার দেবেন ঠিক আছে তো এটা কারেক্ট আনসার কি অকারণে হই হট্টগুলের জায়গা ইজ দ্য রাইট আনসার পরবর্তী যদি আমরা দেখি পরবর্তীতে কোথায় রয়েছে একটু আমরা একটু যাবো তখন গিয়ে গ্রামারগুলো আমাদের চোখে পড়বে গ্রামার চোখে পড়লো এবার দেখুন কি আসছে বিপরীত শব্দ কি বলেছে ভাই অনাসক্ত শব্দের বিপরীত শব্দ কি অনাসক্ত কিভাবে অনাসক্ত শব্দের বিপরীত শব্দ বিপরীত শব্দ তো আপনাদের জানা আছে ভাই সেটার কি বলবো আপনাদের বলুন উদাসীন উদ্ধুদ্ধ উদ্ধত নাকি উৎসক কি হতে পারে আনসার ওয়ান থার্টি ফোর বিপরীত শব্দ অনাসক্ত কি ব্যাপার কারেক্ট আনসার হবে কি উৎসুক দেখুন বিপরীত শব্দ পরীক্ষায় আসবে লিখে রাখুন কপিতে বিপরীত শব্দ আপনাকে পড়তে হবে তো বিপরীত শব্দ থেকে ভাই তারপর দেখুন ন্যাস্ত্বক রূপ কোটি মানে কি এই বাক্যটা সকলেই সেই একই ঈশ্বরকে ডাকছে এই বাক্যটা আপনার হাবুদকে আছে অর্থাৎ কি বাক্যটা অস্তর্ত্বক বাক্য আছে অর্থাৎ হাবুধকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে রয়েছে এটাকে আপনি নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হবে উইদাউট চেঞ্জিং মিনিং আপনি একটাকে না পরিবর্তন করবেন কিন্তু মনে রাখবেন বাইকের অর্থ যেন পরিবর্তন না হয় সকলেই সেই একই ঈশ্বরকে ডাকছে কে কেউ কোনো ঈশ্বরকে ডাকছে না এখানে প্রশ্নে বলেছে সবাই এক এক ঈশ্বরকে ডাকছে আর এখানে বলছে কেউ কোনো ঈশ্বরকে ডাকছে না এটা তো অর্থ পরিবর্তন হয়ে গেল সকলেই সেই একই ঈশ্বরকে ডাকছে না এখানে বলছে সবাই এক ঈশ্বরকে ডাকছে এখানে বলছে সব এক ঈশ্বরকে ডাকছে না এটাও কিন্তু অর্থটা চেঞ্জ হয়ে গেল সকলেই সেই এই ঈশ্বরকে ডাকছে তা না তা না এখানে আবার এখানে আবার অর্থটা চেঞ্জ তো কারেক্ট আনসার কী কেউই কোনো ভিন্ন ঈশ্বরকে ডাকছে না তো কেউই কোনো ভিন্ন ঈশ্বরকে ডাকছে না তার মানে সবাই এক ঈশ্বরকেই ডাকছে তাই না সুতরাং অপশন নাম্বার ফোর ইজ দ্য রাইট আনসার তো এইভাবে হা হা থেকে হাবুদকে হাবুদক থেকে নাবুদকে আপনাকে করতে হবে তারপর নেক্সট দেখি আমরা যে কোয়েশন সেট রয়েছে ঠিক আছে তো এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি আমাদের আনসার কি এই ধরনের আনসার কি দেখে আমি কিন্তু আলোচনা করছি ভাই তো তারপর দেখুন আপনাদের শুধুমাত্র অবগতির জন্য আমরা ক্লাসটা করছি যে কী কি ধরনের বাংলা ব্যাকরণ আপনার পরীক্ষায় আসবে আপনাকে জানতে হবে কোন কোন ব্যাকরণগুলি সেগুলি জানতে হবে তারপর আমরা কনসেলিং ক্লাস আমাদের চলছে তো এখান থেকে আপনারা দেখতে পারেন ঠিক আছে ভাই তাছাড়া যে কোনো বই থেকে আপনারা পড়তে পারেন তো এবার দেখুন পাথরের শবদেহ কোন অলঙ্কার একশো এগারো নম্বর প্রশ্নে কে বলেছে পাথরের হয় এটা কোন অলঙ্কার তো বাংলা ভাষায় ছন্দ এবং অলঙ্কার অতি গুরুত্বপূর্ণ একটা ভাইটাল টপিক যে টপিক থেকে কিন্তু আপনার জানতেই হবে তো এই ক্ষেত্রে বলুন তো আপনার পাথরের হয় এটা আমাদের একশো এগারো নম্বর যেটা বললাম এটা আমাদের কারেক্ট আনসার কী হবে পাথরের শবদেহ এটা হবে রূপক অলঙ্কার মানে রূপকের আড়ালে ব্যবহৃত হয়েছে দ্যাট ইজ কল রূপক অলঙ্কার আমি এটা আলোচনা করছি না কারণ কি অনেক সময় নষ্ট হয়ে যাবে আমরা শুধুমাত্র কোয়েশন আনসারগুলো দেখবো যে প্রিভিয়াস ইয়ার কোয়েশনে কী কী এসেছিলো বুঝতে পারছেন তেরো বছরের প্রশ্ন কত সময় লাগবে জানি না তারপর আচ্ছা এবার দেখুন একশো উনিশ নম্বর প্রশ্ন এটা আপনারা কমেন্ট করুন তো ভাই এই মাত্র কিন্তু এই দেখুন একটা কথা এই মাত্র একটা কথা দেখুন একটু আগে আমরা যেটা কোয়েশ্চন পেপার সলভ করেছিলাম এটা ছিল আমাদের পেপার টু এই মাত্র যে কোয়েশন পেপার একটা নেস্তস্তক বাক্য যেটা ছিল আমরা সলভ করলাম ন্যস্তস্তক মানে নেগেটিভে পরিবর্তন করতাম বা করলাম এটা আমাদের ছিল পেপার টু কিন্তু এই যে কোয়েশনটা হচ্ছে পেপার ওয়ানের ঠিক আছে পেপার ওয়ানের প্রশ্ন এবার আপনি বলুন যে স্যার পেপার ওয়ান এবং পেপার টুয়ের মধ্যে কি আমাদের কি চেঞ্জ হচ্ছে না কোনো চেঞ্জ নেই বারবার বলি প্রত্যেকটা ক্লাসে আমি বলি এবং আমি আপনাদের লাইভ দেখিয়ে দিতে যাই যে কোনো পরিবর্তন নাই সুতরাং আপনারা বিভ্রান্তি হবেন না একদম হান্ড্রেড পারসেন্ট সিলেবাস স্টাডি করুন কোনটা পেপার ওয়ান কোনটা পেপার টু বাংলা ভাষার ক্ষেত্রে ওইটা দেখতে যাবেন না আপনারা যেখানেই নোটস পাবেন যেখানেই আপনারা পিডিএ পাবেন যেখানেই কোনো একটা ভালো ক্লাস পাবেন যে বইতে আপনারা একটা ভালো আপনারা বুঝতে পারবেন এই টপিকটা দেখে আপনারা খাবলা মেরে তুলে ঘাবলা মেরে ধরে নিন ঠিক আছে খাবলা মেরে ধরে ঘাবলা মেরে তুলে নিন অর্থাৎ আপনার মাথার মধ্যে খাবলা দিয়ে ধরে নিন যাতে আপনি টপিকটা বুঝতে সেটা পেপার টু না পেপার ওয়ান সেটা আপনার দেখার প্রয়োজন কারণ আমি দেখিয়ে দিলাম তাই না তো এবার দেখুন কারেক্ট আনসার কী হবে তারা হিন্দু কলেজের ব্যাপারে খুব গর্বিত বাক্যটিকে যদি আমরা নাবুদুকে পরিবর্তন করি তাহলে কারেক্ট আনসার কী হবে আপনারা কমেন্ট বক্সে জানান তবে কারেক্ট আনসার কী হতে পারে তারা হিন্দু কলেজের ব্যাপারে খুব গর্বিত তারা যে হিন্দু কলেজের ব্যাপারে গর্বিত তা নয় তারা হিন্দু কলেজের ব্যাপারে কম গর্বিত নন তারা যে হিন্দু কলেজের ব্যাপারে খুব গর্বিত তা নয় তারা হিন্দু কলেজের ব্যাপারে আদৌ গর্বিত নয় এটাকে আমরা কী করব নেগেটিভে বাক্যটা আমরা নেগেটিভ বাক্যে পরিবর্তন করব। কিন্তু বাক্যটার আমাদের কী হবে না অর্থ পরিবর্তন হবে না একশো উনিশ কী হবে কারেক্ট আনসার দেখুন তো আপনারা সবার মধ্যে কারেক্ট আনসার কী হয় কমেন্ট বক্সে কমেন্ট করুন না ভাই কী কী ব্যাপার তাড়াতাড়ি কমেন্ট করুন কী হতে হবে কী হতে পারছে এখানে বলেছে যে তারা হিন্দু কলেজের ব্যাপারে খুব গর্বিত মানে হিন্দু কলেজ নিয়ে তারা আর নিজের মধ্যে খুব গর্ববোধ অনুভব করে এখানে বলেছে যে তারা হিন্দু কলেজের ব্যাপারে আদৌ গর্বিত নয় তার মানে এখানে বলেছে তারা গর্বিত এখানে বলেছে গর্বিত নয় সুতরাং এটা হচ্ছে না তারা ব্যাপারে খুব গর্বিত তা নয় সেটাও কোনো কথা নয় হিন্দু কলেজের ব্যাপারে গর্বিত তা নয় তার মানে এখানে গর্বিত নয় বোঝাচ্ছে তো এটা হচ্ছে এই কথাটা তারা হিন্দু কলেজের ব্যাপারে কম গর্বিত নন তো এই ক্ষেত্রে যে আমরা হাবুদক থেকে নাবুদকে যখন আমরা বাক্যটাকে যখন আমরা ট্রান্সফার করব ট্রান্সফর্ম করব এই বাক্য ট্রান্সফর্ম করার একটা ট্রিক হচ্ছে বা শর্ট ট্রিক যদি বলুন তাহলে সবসময় যে মেইন পয়েন্ট যেটা থাকবে যেটা একজেকটিভ থাকবে ওটার আপনি কি করুন বিপরীত শব্দ করে নিন এখানে দেখুন খুব গর্বিত এখানে কি ছিল কম গর্বিত ঠিক আছে বাক্যতে নয় একটা শব্দ থাকবে নয় নন তো বাক্যটা থাকতে হবে কিন্তু নয় থাকার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু এখানে খুব এখানে কম এখানে কম এখানে বেশি ঠিক আছে এই ধরনের বিপরীত শব্দগুলা কিন্তু ইনক্লুড থাকে এটা একটু মাথায় রাখবেন এটা একটা ট্রিক হিসাবে আপনি ধরে নিতে পারেন তারপর দেখুন উজ্জ্বল শব্দের সন্ধিবিচ্ছেদ কি হবে গুরুত্বপূর্ণ প্রশ্ন একশো বিশ যতটুকু পারছি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি সাথে থাকুন উজ্জ্বল শব্দের সন্ধিবিচ্ছেদ করলে কি হবে একশো বিশ কারেক্ট আনসার কী হবে তাতেই কমেন্ট অক্স এটা কারেক্ট আনসার হবে নাম্বার ওয়ান উদ্যোগ জল ঠিক আছে এটা কারেক্ট আনসার উদযোগ জল আপনারা কিন্তু কবিতা নোট ডাউন করছেন কি সন্ধে দিচ্ছেন কবিতে নোট ডাউন করে রাখুন সন্ধে দিচ্ছেন যতটা টপিক আমরা পাবো টপিকগুলা লেখা রাখুন এবং তারপর এই টপিকগুলা দেখে দেখেই আপনি যখন স্টাডি করবেন এই টপিকগুলো যেমন সন্ধিবিচ্ছেদ আপনি কপিতে লেখে রাখুন সন্ধিবিচ্ছেদ কারণ কি কারণ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনের সন্ধিবিচ্ছেদ আসছে তার মানে আপনি যে সামনে এক্সাম দিতে চলেছেন এখানে আপনার সন্ধিবিচ্ছেদ আসবে উজ্জ্বল আসবে সেটা কোনো কথা নয় বারবার বলছে উজ্জ্বল সন্ধিবিচ্ছেদ আসবে সেটা কোনো কথা নয় ওই যে কোনো সন্ধিবিচ্ছেদ দিয়ে দিতে পারে বৃষ্টি তৃষ্টি কুষ্টি কৃষ্টি যে কোনো কিছু দিয়ে দিতে পারে সুতরাং সন্ধি বিচ্ছেদ আপনাকে কী করতে হবে শিখতে হবে বুঝতে হবে তখন আপনি কি করতে পারবেন একটা সন্ধি বিচ্ছেদ থেকে যে কোনো প্রশ্ন আসলে হানড্রেড পারসেন্ট কারেক্ট করতে পারবেন বুঝা গেল আচ্ছা এবার দেখুন যে প্রশ্নটা আমরা ডিসকাস করব নেক্সট পরবর্তী যে প্রশ্ন পরবর্তী প্রশ্নে গ্রামার কি বলেছে আরে ভাই আজ ভাই কোথায় চলে গেল তারপর বলছি এই যে সম্পূর্ণ যেটা পিডিএফ আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে তো এই পিডিএফটাও আপনারা পেয়ে যাবেন টেনশনের কোনো ব্যাপার নেই কোথায় পাবেন কি করে পাবেন সবগুলো আমি বলবো সুতরাং শেষ পর্যন্ত অবশ্যই থাকুন টেনশনের ব্যাপার নেই গোষ্ঠীর তুষ্টি এই কথাটির অর্থ কী এটাও কিন্তু একটা প্রবাদ প্রবচন গোষ্ঠীর তুষ্টি এটা প্রবাদের প্রশ্ন দেখুন আগে একটা প্রবাদ পেয়েছিলাম কি পেয়েছিলাম হরে ঘুষের গোয়াল তাই না একটা প্রবাদ পেয়েছিলাম এবার আরেকটা প্রবাদ পেয়ে গেছি কোনটা ভাই ঘুষ্টির তুষ্টি ঠিক আছে বহুবিধ সুখ শান্তি বংশের গৌরব বহুজনের অভিশাপ না বংশের সুখ শান্তি কী হতে পারে কারেক্ট আনসার একটু ভাবুন তো একটু আইডিয়া করুন তো যে কারেকটা আনসার কি হতে পারে হ্যাঁ স্যার এটা কারেক্ট আনসার বংশের সুখ শান্তি হবে তাই না বাস বহুত বড়িয়া নেক্সট যদি আমরা দেখি গ্রামার কোনটা আসছে বাংলা ব্যাকরণ এবার দেখুন বাহ্য বাচ্য মানে কি বয়স চেঞ্জ আমরা যাকে ইংলিশে বয়ে চেঞ্জ বলি বাংলায় তাকে বাহ্য বলা হয় ঠিক আছে রহ ধ্বসের বিপদের মুখে পড়তে হয় ওদের বাহ্য পরিবর্তন করো বাচ্য পরিবর্তন করে এখানে দেওয়া হয়নি বাচ্চ্য পরিবর্তন আসতে পারে তো এখানে বলেছে এটা কী ধরনের বাচ্য ভাব বাচ্য কর্মবাচ্য কর্তৃবাচ্য নাকি কর্ম কর্তৃবাচ্য ওয়ান ফোরটি নাইন অহরোহ ধ্বসের বিপদের মুখে পড়তে হয় ওদের ওর এই বাক্য দিয়ে আমরা একটা ভাব বুঝাতে পারেছি সুতরাং যেটা হচ্ছে কি ভাব বাচ্য তারপর দেখুন সমার্থক শব্দ বা প্রতিশব্দ যাকে বলা হয় এটা কী হবে বিক্ষিপ্ত কথাটির সমার্থক শব্দ কি হবে বিক্ষিপ্ত সরাসরি লাইভ প্রিভিয়াস তেরো বছরের বাংলা ব্যাকরণের ক্লাস শুধুমাত্র আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে তাই আপনি সম্পূর্ণটা দেখতে থাকুন বাংলা গ্রামার সম্বন্ধে কি কি প্রশ্ন আসে ডাইরেক্ট আপনি দেখে নিতে পারবেন যার জন্য বলছি আপনি কপিতে নোট ডাউন করে রাখুন যাতে করে পরবর্তী সময়ে যাতে আপনি ভুলে না যান বিক্ষিপ্ত কথাটির সমার্থক শব্দ কোনটি কি হবে কারেক্ট আনসার ওয়ান ফিফটি এটা আপনাদেরকে টেস্ট বলে ধরে নিন না ভাই আপনারা টেস্ট বলে ধরে নিন আপনাদের কার কটা কারেক্ট হয় সেটা নিজে নিজেকে যাচাই করুন না কেন ভাই নিজে নিজেকে যাচাই করতে গেলে কমেন্ট করতে হয় ভাই কমেন্ট করুন না আপনি কারেক্ট আনসার কেউ তাড়াতাড়ি কমেন্ট করুন না আপনি আপনাকে যাচাই করুন যে ইয়াস স্যার আমি কারেক্ট করছি এটা কারেক্ট আনসার স্যার বলিয়া স্যার আপনার কমেন্ট নিজেকে নিজে পরীক্ষা করুন না যে আপনি কতটুকু পারছেন এটা কারেক্ট আনসার হচ্ছে ইতস্তত যারা অপশন নাম্বার এ দিয়েছেন হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট আর যারা বি দিয়েছেন তারা গলত নেক্সট প্রশ্ন দেখছি আরেকটা প্রশ্ন দেখুন আরেকটা প্রশ্ন আরেকটা সেট নিয়ে আসলাম সব কয়টি প্রশ্ন আমরা দেখবো আজকে যতটা সম্ভব হয় এটাও একটা প্রশ্ন আমাদের রয়েছে কোয়েশন ইয়ার এখানে কোথায় গ্রামার আছে ভাই আর গ্রামারগুলো কোথায় আছে একটু আমার দেখতে হয় আচ্ছা এই দেখুন নাইনটি দেখুন জমিদারি বস্তুটা কি সে সম্পর্কে তার মনে অস্পষ্টতা ছিল না বাক্যটা নাবুদকে রয়েছে বাক্যটা কি নেগেটিভে রয়েছে নেস্তর্তক বাক্যটাকে আমাদের কি করতে হবে অস্তর্তক মানে কি অ্যাফার্মেটিভে করতে হবে আগে কি ছিল অস্তর্থকে ছিল আমরা নেস্তস্ত করেছিলাম এবার নেস্তর্তকে আছে আমরা কী করবো অস্তর্তকে করব অপশন নাম্বার ওয়ান টু থ্রি ফোর কারেক্ট আনসার দেওয়া আছে কোনটা কারেক্ট কমেন্ট বক্সে কমেন্ট করুন তাড়াতাড়ি আপনারা তাড়াতাড়ি কমেন্ট করবেন আপনারা বুঝবেন তখন না আপনারা শিখবেন কি করছেন ভাই বুঝতে পারছেন ভাই আপনারা ভাই করুন ফার্স্ট কেন নাম্বার নাইনটি ফাইভ এখানে বলেছে অস্পষ্টতা ছিল না অস্পষ্টতা ছিল না মানে কি ছিল অস্পষ্টতা ছিল না মানে কি স্পষ্টতা ছিল জমিদারি বস্তুটা কি সে সম্পর্কে তার মানে অস্পষ্টতা ছিল না আগেই বলেছিলাম এই যে অস্পষ্টক এবং নেঞ্জর মানে হাবুদক থেকে নাবুদকে করতে গেলে মূল যেটা অ্যাডজেক্টিভ যেটা থাকবে যেটা মূল ফান্ডা যেটা থাকবে এটা কি আপনাকে কি করতে হবে বিপরীত করতে হবে তো এখানে বলেছে অস্পষ্ট তার মানে অস্পষ্ট থেকে আপনাকে কি করতে হবে স্পষ্ট দেখতে হবে স্পষ্ট ঠিক আছে তো এইখানে দেখুন অস্পষ্টতা ছিল মানে এটা কেটে দিন এখানে দেখুন স্পষ্টতা আছে কিন্তু স্পষ্টতা ছিল না বলেছে তো স্পষ্টতা ছিল না অস্পষ্টতা ছিল না এটা বাইকের অর্থটা চেঞ্জ হয়ে গেছে এবার দেখুন জমিদারি বস্তুটা কি সে সম্পর্কে তার মানে স্পষ্টতা বিশেষ ছিল না তার মানে অস্পষ্টতাও ছিল না স্পষ্টতাও ছিল না এটা কী ধরনের তো এখানে দেখুন সুজাকতা অস্পষ্টতা ছিল না তার মানে তার মধ্যে স্পষ্টতা ছিল আপনি আপনি ব্যাপারটা সম্বন্ধে কিছু আমি ব্যাপারটার সম্বন্ধে কিছু জানি না ঠিক আছে আমি ব্যাপারটা সম্বন্ধে কিছু জানি না তো ওটাকে যদি আমি হাবুদুকে করি তাহলে কি হবে এই ব্যাপার সম্বন্ধে আমার কোনো স্পষ্ট ধারণাই নেই সুতরাং অপশন নাম্বার ওয়ান ইজ দ্য রাইট অ্যান্সার এখানে দেখুন কোয়েশন নাম্বার নাইনটি সিক্স অন্ন চাই প্রাণ চাই আলো চাই চাই বায়ু মুক্তি চাই বল চাই স্বাস্থ্য আনন্দ উজ্জ্বল পরমায়ু এই বাক্যটিকে বিশেষ্যের সংখ্যা কোনটি কতটি বিশিষ্য রয়েছে এই বাক্যে কোশ্চেন নাম্বার নাইনটি ফাইভ নাইনটি সিক্স এই যে বাক্যের মধ্যে বিশেষের সংখ্যা কয়টি আগে আমরা একটা গণে নেই এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই দেখুন ষাটটি ঠিক আছে এই বাইকের বিশেষের সংখ্যা হলো কতটি ষাটটি রয়েছে আমাদের বিশিষ্ট নেক্সট দেখি আর কোথায় গ্রামার রয়েছে এটা গ্রামার নয় এটা প্যাসেজের প্রশ্ন আর ভাই শর্ট হয়ে যায় কেন স্বাধীনতা শব্দটি কোন সন্ধির উদাহরণ দেখুন আমরা সন্ধি সম্বন্ধে কিন্তু প্রশ্ন পেয়ে গেছি আগে বলেছিলাম যে আপনি সন্ধি কপিতে নোটডাউন করে রাখুন এবার দেখুন স্বাধীনতা শব্দর সন্ধি বিচ্ছেদ কি সেটা কিন্তু বলেনি বলেছে স্বাধীনতা শব্দটি কোন সন্ধির উদাহরণ এটা সরসন্ধি ব্যঞ্জন সন্ধি নাকি বিসর্গ সন্ধি নাকি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি প্রশ্ন বিভিন্ন ধরনের হতে পারে তাই প্রিভিয়াস ইয়ার যদি আপনি দেখেন তাহলে আপনার মনে একটা স্পষ্ট ধারণা চলে আসবে ঠিক আছে এবং এই যে কোয়েশন পেপার আমরা সলভ করছি এটা হচ্ছে জানুয়ারি চব্বিশ এটা জানুয়ারি চব্বিশের কোয়েশন পেপার আমরা সলভ করছি ঠিক আছে ভাই প্রত্যেকটা ইয়ার আপনাকে বলে দেবো টেনশন কোনো ব্যাপার নেই তো স্বাধীনতা শব্দের বিপরীত সন্ধি বিচ্ছেদ কী হবে বা এটা কোন সন্ধির উদাহরণ স্বাধীনতা মানে কি আমরা কি বলতে পারি ঠিক আছে সুযোগ অধীনতা নাকি কি অধীনতা ঠিক আছে যাই হোক এখানে দেখুন এটা কি হবে এখানে সু ঠিক আছে সুবাস ঠিক আছে এটা ধরলাম তো এখানে কারেক্ট আনসার কী হবে এটাও কিন্তু সরসন্ধি আর এখানে অধীনতার ও রয়েছে এটাও কিন্তু স্বর তো স্বর মিলে কি হবে এটা হবে কি আমাদের স্বরসন্ধির উদাহরণ ঠিক আছে ভাই স্বাধীনতা পরে আমরা পাবো এখন বললাম না কারণ পরে আপনারা কমেন্ট করতে পারবেন না কমেন্ট বক্সে আপনারা কারেক্ট আনসার শুদ্ধ বলে দেবেন এবার যদি আমি বলে দিই তো পরবর্তীতে এই প্রশ্ন আসছে স্বাধীনতা সন্ধি বিচ্ছেদ তো এখানে কিন্তু আপনারা কারেক্ট আনসার করবেন আপনারা রাখলাম উপেক্ষিতা এর বিশেষ্য রূপ কি একশো দুই উপেক্ষিতা এই শব্দটার বিশেষ্য রূপ কি বা এই পথটার বিশেষ্য পথ কী হবে উপেক্ষিতার বিশেষ রূপ কি কারেক্ট আন্সার কী হবে হান্ড্রেড টু এটার কারেক্ট আনসার হবে উপেক্ষা যারা আপনারা অপশন নাম্বার ফোর দিয়েছেন হান্ড্রেড পারসেন্ট কারেক্ট ঠিক আছে তো বিশেষ্য থেকে কিভাবে বিশেষণ করা যায় এবং বিশেষণ থেকে কিভাবে বিশিষ্ট করা হয় এই নিয়ে অনেক শর্ট ট্রিক্স আমার ক্লাসে আমি দিয়ে গিয়েছি আপনারা কাইন্ডলি একবার দেখে নেবেন হানড্রেড পারসেন্ট ক্লিয়ার হয়ে যাবে নেক্সট আমরা দেখি এটা হচ্ছে আমাদের প্যাডাগজি সেকশন তা প্যাডাগজি সেকশন আমরা স্কিপ করবো কারণ প্যাডাগজির ক্লাস আমরা অন্য দিন নেবো আপনাদের জন্য প্যাটাগজি প্যাসেজের ক্লাসগুলো তো এবারে দেখুন একশো তেইশে কী বলেছে প্রদত্ত পদ্যাংশটিতে ব্যবহৃত শব্দগুলির কোন জুড়টি বিপরীতাত্মক শব্দ বিপরীতাত্মক শব্দ শব্দুড় রয়েছে মানে কি মানে এখানে যদি উচ্চ হয় তাহলে এখানেও নিচ হবে ঠিক আছে এখানে যদি কম হয় তাহলে এখানে বেশি হবে অর্থাৎ একটি শব্দ একটি শব্দ আরেকটি শব্দের বা আরেকটি পদের বিপরীত পদ হবে বা বিপরীত শব্দ হবে এখানে দেখুন একশো তেইশের কারেক্ট আনসার কী হবে বলুন তো বিষাক্ত প্রথিত মানে বিষাক্তের বিপরীত কী প্রথিত প্রসারিত প্রসারিতের বিপরীত কি সংকুচিত না প্রত্যঙ্গর বিপরীত উদরস্থ না উদ্ভটের বিপরীত হচ্ছে আজগুবি একটি আরেকটির বিপরীত হবে বুঝিয়ে দিলাম উচ্চ 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 লোকের যেভাবে নিচুর সম্পর্ক কমের সঙ্গে বেশি সম্পর্ক সহজের সঙ্গে কঠিনের যে সম্পর্ক এই সম্পর্ক মতে একশো তেইশের কারেক্ট ট্রান্সফার করতে হবে এখানে এই এই হিসাবে ক্যারেক্টার প্রসারিত সংকুচিত প্রসারিত মানে কি প্রসার করা মানে বড় করে বিস্তার করা আর সংকুচিত মানে কি বড়ো জিনিসটাকে ছোটো করে আনা ঠিক আছে পুঞ্জীভূত শব্দটির অর্থ কী এটাও কিন্তু আগে বলেছিলাম শব্দের অর্থ এটা কিন্তু যে পাবেন না শব্দের অর্থগুলোকে কিন্তু আমাদের জানতে হবে পুঞ্জীভূত একশো চব্বিশ জমে থাকা ভেসে থাকা ক্ষয়ে যাওয়া নাকি ছড়িয়ে যাওয়া এটা কারেক্ট আনসার কি হতে পারে দেখুন তো পুঞ্জীভূত শব্দের অর্থ হচ্ছে কি জমে জমে থাকা মানে পুঞ্জীভূত নিগৃহীতা এর বিশেষ রূপ কি হবে ঠিক আছে নিগৃহীতার যে পদটা রয়েছে এই পদের বিশিষ্ট পথ কি হবে নিগৃহীত নিগ্রহ না নিগীর্ণ নাকি নিগুড় কারেক্ট আনসার কি হবে ওয়ান টোয়েন্টি সিক্স এটা কারেক্ট আনসার হচ্ছে নিগ্রহ ঠিক আছে কারেক্ট আনসার হচ্ছে নিগ্রহ যারা কারেক্ট আনসার নিগ্রহ দিচ্ছেন অসংখ্য ধন্যবাদ তারপরে আমরা আরেকটা পেসেজ আমাদের সামনে তারপরে এই পেসেজ থেকে আর কি কি প্রশ্ন আসছে দেখি বাজখাই গলা বলতে কী বোঝায় বাছখাই গলা মানে এটা শব্দের অর্থ অত্যন্ত কমল সুর অত্যন্ত মিষ্টি সুর অত্যন্ত নিচু সুর নাকি অত্যন্ত কর্কটসুর বাজখাই গলা অর্থাৎ বাজ পাখির গোলা এটা কারেক্ট আনসার হচ্ছে অত্যন্ত কর্কটসুর এবার দেখুন টেবিলের উপর খবরের কাগজ বিছিয়ে তার উপর মুড়ি ঢাললো বাক্যটা সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য নাকি মিশ্র বাক্য তো সরল জটিল যৌগিক এবং মিশ্র থেকে অনেক ক্লাস আমি করেছি ভাই আমাদের চ্যানেলে আপনারা অনেক ক্লাস পাবেন আমরা মানে রিপিটেড বুঝাবার চেষ্টা করছি একটা ক্লাসকে দুই তিনবার বুঝাচ্ছি বিভিন্ন অ্যাঙ্গুলে যাতে করে আপনারা জিনিসটা কনসেপ্ট পুরো হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার হয় তো ওয়ান থার্টি ফোরের কারেক্ট আনসার আশা করছি যে আপনারা কারেক্ট আনসার এক্ষুনি সবাই কারেক্ট আনসার কমেন্ট বক্সে পিন করবেন খুব তাড়াতাড়ি বলে ফেলুন তো কারেক্ট আনসার কী হবে ওয়ান থার্টি ফোর টেবিলের উপর খবরের কাগজ বিছিয়ে তার উপর মুড়ি ডালল কী হবে যদি কোনো বাক্যে যখন তখন যেহেতু সেহেতু যে সে যারা তারা এই ধরনের রিলেটিভ ওয়ার্ড ব্যবহৃত হয় তখন সেটা জটিল বাক্য হয় এই বাক্যে সে ধরনের কোনো কিছু নাই জটিল কাটা। জটিল কাটা। ঠিক আছে জটিল কাটা মানে মিশ্র কাটা ঠিক আছে মিশ্র মানে কি জটিল এবং যৌগিকের কম্বিনেশন বা জটিল এবং সরলের কম্বিনেশন বা সরল এবং যৌগিকের কম্বিনেশন দুটা তিনটা বাক্যে যখন কম্বিনেশন হয়ে যাবে তখন সেটা মিশ্র হয়ে যায় তো জটিল হচ্ছে না তার মানে এটা কী হচ্ছে না মিশ্র হবে না ঠিক আছে তো এবারে দেখুন যদি দুটা বাক্য থাকে সরাসরি দুটা বাক্য থাকছে ঠিক আছে কয়টা বাক্য থাকবে দুটা বাক্য থাকবে এবং মধ্যেখানে একটা কনজাক্টিভ ওয়ার্ড যেমন এবং ও অথবা নথুবা তথুবা এই ওয়ার্ডগুলো দিয়ে আমাদের অব্যয় পদ দ্বারা সংযুক্ত করবে দুটা বাক্যকে তখন আমরা বলবো এটাকে যৌগিক বাক্য কিন্তু এখানে তো সেরকম কিছু দেখছি না তার মানে মিশ্র কাটলাম যৌগিক কাটলাম জটিল কাটলাম তো হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট আনসার সরল বাক্য ই দা রাইট আনসার মাই পয়েন্ট নেক্সট এটা হচ্ছে আমাদের প্যাডাগজির প্রশ্ন প্যাডাগজি সেকশন তো সবগুলো প্যাটাগজি প্যাসেজ আমরা এই প্রশ্নগুলোও কিন্তু সবগুলি আমরা কমপ্লিট করবো আমাদের ক্লাসে চেষ্টা করব সবগুলো যাতে কমপ্লিট করা যায় ঠিক আছে তো আপনারা শুধুমাত্র সাথে থাকুন প্রত্যেক দিনের ক্লাসগুলো প্রতিদিন আমাদের তিনটি করে ক্লাস চলছে আপনারা প্রত্যেকটা ক্লাসে জয়েন হয়ে যান তো হানড্রেড পার্সেন্ট কমপ্লিট কোর্স আমরা করবার চেষ্টা করব এখানে দেখুন সাধু ভাষা এবং চলিত ভাষা নিয়ে যে প্রশ্ন আসছে নাইনটি ওয়ান তো এটার কারেক্ট আনসার কী হবে আপনারা একটু ভাবিয়ে কমেন্ট করুন তো তারপর আমি আনসারটা বলছি একটু ভাবুন তো এটা কিন্তু পেপার টু এর কোয়েশ্চন পেপার মাথায় রাখবেন এই কোয়েশ্চন পেপার হচ্ছে পেপার টু কিন্তু পেপার ওয়ান পেপার টু বলে কোনো কথা নাই বারবার বলছি সিলেবাস সমান আসছে প্রশ্নগুলো কিন্তু সমান প্রশ্ন আসে পরীক্ষায় তাই আপনারা মাথা নষ্ট করবেন না যে ওটা পেপার টু আর পেপার ওয়ান তো এবার এই যে বাক্য দিয়েছে পর্বদিনে স্নান করতেন এবং ভোরবেলায় বিছানায় বসে কি জানি মন্ত্র জপ করতেন এই বাক্যটা হচ্ছে চলিত ভাষায় কিন্তু এই বাক্যটাকে যদি আমরা সাধু ভাষায় পরিবর্তন করি তাহলে কী হবে নাইনটি ওয়ান এখানে দেখুন করতেন রয়েছে তো করতেন সেটা কি সাধু চলিত ভাষা তো এখানে করতেন রয়েছে তার মানে এই অপশন নাম্বার ফোর হচ্ছে না এখানে দেখুন করতেন আছে করতেন আছে তার মানে অপশন নাম্বার থ্রি হচ্ছে না ঠিক আছে তারপর দেখি আর কোথাও সমস্যা রয়েছে এখানে দেখুন এখানেও তো হচ্ছে বসে এখানেও রয়েছে বসে তার মানে দুইটা সেম হয়ে গেছে এটা হবে না তো কারেক্ট আনসার অপশন নাম্বার টু পর্বদিনে স্নান করিতেন আর ভোরবেলায় বিছানায় বসিয়া কি জানি মন্ত্রজপ করিতেন সাধু ভাষায় করিতেন ব্যবহার হয় করতেন নয় করতেন হচ্ছে চলিত ভাষারূপ আর করিতেন হচ্ছে সাধু ভাষারূপ আর বসিয়া বসিয়া হচ্ছে সাধু ভাষারূপ আর বসে হচ্ছে চলিত ভাষারূপ তো কোনগুলি সাধু ভাষারূপ কোনগুলা চলিত ভাষারূপ আমার যে কনসেপ্টের ক্লাস আছে আমি বুঝিয়ে দিয়েছি তাছাড়া আমরা যে বাংলা ব্যাকরণের যেটা গাইডবুক প্রোভাইড করেছি আপনাদের জন্য এখানে পুরো ক্লিয়ার কনসেপ্ট এখানে লেখা রয়েছে পরিমিত এর বিশেষ্য রূপ কোনটি পরিমিত এর বিশিষ্ট রূপ কোনটি পরিমার্জিত পরিমেয় পরিমিতি নাকি পরিমাপ পরিমিত এর বিশিষ্ট রূপ কোনটি নাইনটি ফোর নম্বর প্রশ্নে যেটা বলেছে এটা কারেক্ট আনসার কী হচ্ছে দেখুন এটা কারেক্ট আনসার হবে আমাদের কী হবে কী হবে কারেক্ট আনসার কী হবে ভাই বলতে বলতে কমেন্ট করা উচিত ছিল ভাই আপনাদের পরিমিতি পরিমিতি যার যা ইচ্ছা হয় সেই পথে যেতে দিয়েছিলেন ওমীয় মাদব বাক্যটা কোন শ্রেণীর বাক্য দেখুন সরল জটিল যৌগিক মিশ্র এই মাত্র আমরা কনসেপ্টের ক্লাস বুঝিয়ে দিয়েছি এই মাত্র কনসেপ্ট আলোচনা করেছি সুতরাং আনসার কি হবে আপনারা বলুন নাইনটি ফাইভ যার যা ইচ্ছা তাকে সেই পথেই যেতে দিয়েছিলেন মাদব কি হবে কারেক্ট আনসার নাইনটি ফাইভ দেখুন বাক্যের মধ্যে কি রয়েছে যার যা ইচ্ছা তা করুক আমার কোনো আপত্তি নাই তাই না মিনিংটা ওইটাই দাঁড়াচ্ছে যার যা ইচ্ছা অমি মাধব তাকে সেই দিকে মানে যা তা বাক্যের মধ্যে রয়েছে রিলেটিভ ওয়ার্ড রয়েছে কী রয়েছে যা তা তো যেহেতু যা তা যখন তখন যেহেতু সেহেতু থাকলে কি হয় জটিল বাক্য সুতরাং অপশন নাম্বার ওয়ান ইস জটিল বাক্য ইজ দ্য রাইট আনসার পূজা পার্বণ কোন সমাস ও ইন্টারেস্টিং কোয়েশ্চন পূজা পার্বণ কোন সমাস দেখুন সমাজ থেকে প্রশ্ন আসছে তৎপুরুষ বহুব্রীহি দিগু নাকি দ্বন্দ্ব কোশ্চেন নাম্বার নাইনটি সেভেন কারেক্ট অ্যান্সার কী হবে পূজা পার্বণ কোন সমাস দেখুন আমি আগে বলেছিলাম টপিকে লিখে রাখুন কোন সমাস প্রথম প্রশ্ন সমাস দিয়ে শুরু করলাম এখনও পর্যন্ত সমাস কিন্তু আমাদের সঙ্গ ছাড়ছে না সুতরাং সমাজ থেকে প্রশ্ন আসবার আসছে তাই না সুতরাং টপিকগুলো লিখে রাখুন ভাই এই টপিকগুলো আপনারা স্টাডি করুন আর কোনো কিছু প্রয়োজন হবে এত ভাবার কী আছে টপিকগুলা লিখুন এবং টপিকগুলা ঘর ঘর করে সবগুলা আপনার কনসেপ্টগুলো বোঝার চেষ্টা করুন হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার হয়ে যাবে তো পূজা পার্বন মানে কি পূজা এবং পার্বণ অর্থাৎ কি দ্বন্দ্ব সমাজ দা রাইট আনসার নেক্সট দেখুন কি হচ্ছে এখানে দেখুন এটা অলংকার চলে আসছে ছন্দ এবং অলঙ্কারের ক্লাসগুলো আমাদের চ্যানেলে আছে দেখে নেবেন ডিটেলসে বুঝবেন হৃদয়খানা রাত্রির আকাশের মতো তুল পার করে এটা জমক স্ল্যাশ উপমানা অনুপ্রাশ হৃদয়খানা রাত্রির আকাশের মতো তুল পার করে অর্থাৎ আমার হৃদয়টা রাত্রের আকাশের সঙ্গে তুলনা করা হয়েছে তাই না আমার মনের হৃদয়কে রাত্রের আকাশের সঙ্গে তুলনা করা হয়েছে অর্থাৎ একটির সঙ্গে একটির উপমা করা হয়েছে দ্যাট ইজ কুল উপমা অলঙ্কার যমক শব্দের অর্থ হচ্ছে জুড়া বা যুগ্ম যমক শব্দের অর্থ হচ্ছে কি আহ যুগ্ম বা জুড়া ঠিক আছে অর্থাৎ ঘন ঘনাকারে ধুলা উলিলো আকাশে ঠিক আছে আহা কি রোজ রোজ কি ফুল ফুটে আহা রোজ রোজ কি ফুল ফুটে এখানে আহা রোজ রোজ কি রোজ ফুটে যদি বলি তাহলে প্রথম রোজ মানে কি দিনের কথা বলা হয়েছে পরবর্তী রোজ মানে কি ইংরেজি ভাষায় যেটা ফুলের কথা বলা হয়েছে গোলাপ ফুল তা আহা রোজ রোজ কত রোজ ফুটে এই ধরনের যদি বাক্য হয় যে সেম শব্দ যেমন কি রোজ 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 ঘন ঘন ঠিক আছে পাতলা পাতলা ঠিক আছে ভাই ঠিক আছে তো এই ধরনের শব্দগুলো একই সঙ্গে দুইটা শব্দ ব্যবহার হবে কিন্তু দুইটার অর্থ কিন্তু সেম হবে না ডিফারেন্ট হবে এই ঘনর যেটা অর্থ এই ঘনের অন্য অর্থ হবে এই পাতলার যে অর্থ হবে এই পাতলার অন্য অর্থ হবে ঠিক আছে ভাই মাথায় থাকবে এটা হচ্ছে কি জমক তারপর দেখুন আমি একটা সেন্টেন্স বলি চারুচন্দ্র চট্টোপাধ্যায় চট্টি জুতা পায় চট্টার চট্টার করে চট্টগ্রামে যায় কেমন লাগলো একটু হলো মজা লাগছে তো আপনার কেন মজা লাগছে কারণ আমি চ এই ব্যঞ্জন বর্ণটা বারবার ব্যবহার করেছিলাম তাই না চ এই ব্যঞ্জনটা বারবার ব্যবহার করেছি যার কারণে জিনিসটা মজা লেগেছে ওই যদি কোনো বাক্যে একটি বা একাধিক শব্দ ব্যবহার হয়ে উচ্চারণের মাধুর্য প্রকাশ করে দ্যাট ইজ কল অনুপ্রাশ অলঙ্কার তো এই ধরনের ডিটেলস ক্লাস আমরা দিয়ে দিয়েছি আপনার অবশ্যই কনসেপ্টের ক্লাসে গিয়ে দেখে নেবেন ঠিক আছে ভাই তারপর দেখি পরবর্তী কোয়েশন কি রয়েছে পরবর্তী কোয়েশ্চনে আমাদের কি রয়েছে আমরা দেখব ঢেউ আসছে আছড়ে পড়ছে বেলাভূমিতে এটা কোন শ্রেণীর বাক্য ঘন ঘন ঢেউ আসছে এবং আছড়ে পড়ছে বেলাভূমিতে এটা যদি আপনি এবার বলতে পারেন না ভাই তাহলে আর কি বলবো আপনাদের ছেড়ে দিন ভাই সেটা এক্সাম ভাই প্রথম থেকে ক্লাস দেখছেন আমার আর একশো বাইশের আনসার ভুল করছেন তার মানে আপনি কি করছেন আপনি নিজে বুঝুন কী করছেন প্রথম থেকে ক্লাস আমার আজকের আজকের ক্লাসটি প্রথম থেকে দেখছেন এবং এই প্রশ্নের আনসার যদি ভুল করেন তাহলে আপনাকে আর বলার কোনো ভাষা নেই ভাই তো তাড়াতাড়ি কারেক্ট আনসার কেউ তাড়াতাড়ি বলুন ওয়ান টোয়েন্টি টু আপনারা কমেন্ট বক্সে লেখুন ওয়ান টোয়েন্টি টু দিয়ে আপনারা কোনটা হবে ওয়ান হবে না টু হবে না থ্রি হবে না ফোর হবে তাড়াতাড়ি কমেন্ট করুন তাড়াতাড়ি দেখি আপনাদের কতটুকু রয়েছে ভাই কতটুকু আমি বোঝাতে পারবো আপনারা বুঝতে পারেন কি ব্যাপার ভাই ভাবার কি আছে আরে ভাই এখনো ভাবছেন কী ব্যাপার কেন ভাবছেন কিছু বুঝতে পারছেন এই দেখুন ঘন ঘন ঢেউ আসছে একটা বাক্য আছড়ে পড়ছে বেলাভূমিতে আরেকটা বাক্য দুটো বাক্য মধ্যখানে এবং দিয়ে কানেক্ট করছে যখন দুটা বাক্য মধ্যখানে একটা দিয়ে কানেক্ট করে দ্যাট ইজ কল যৌগিক বাক্য আপনি ভাববেন কি আপনাদের ভাবার কি আছে আমি বুঝতে পারলাম তাতে কমেন্ট করুন ভাই বালিয়ারি শব্দের অর্থ কি বালিয়াড়ি বালিয়াড়ি এটা কারেক্ট আনসার কি হচ্ছে সমুদ্র বা নদ নদীর বালিপূর্ণ উচ্চ যেটা থীরভূমি উঁচু জায়গা এটাকে বলা হবে কি বালিয়াড়ি ঠিক আছে নেক্সট বন থেকে ভেসে আসা সৌরভ আমাকে তাকে বিবশ করে ফেল বন থেকে এটা কোন কারক এবার দেখুন আপনি কপিতে নোটডাউন করুন কারক ঠিক আছে আপনি কপিতে আরেকটা জিনিস নতুন করে অ্যাড করুন যেটা নাম হচ্ছে কারক কারক আপনাকে কর্তা কর্মকরণ সম্প্রদান উপাদান অধিকরণ সবগুলো কারক আপনাকে জানতে হবে ঠিক আছে কারক অ্যাড করুন একশো পঁচিশের কারেক্ট আনসার কী হবে বন থেকে বন থেকে বেসে আসা সৌরভ তাকে বিবশ করে ফেলল এটা কোন কারক এটা কোনো কিছু কোথা থেকে হতে যদি বুঝায় তাহলে সেটা আমাদের কি হবে সেটা হবে আমাদের কি অপাদান কারক ইজ দ্য রাইট অ্যান্সার ঠিক আছে নেক্সট দেখি আমাদের প্রশ্নে কি দিয়েছে কোন শব্দের অর্থ কি বিক্ষণ এটা শব্দের অর্থ একশো তিরিশ বিশেষভাবে দর্শন বিশেষভাবে যেটা দর্শন করা হয় এটাকে আমরা কি বলবো বিক্ষণ বলবো ঠিক আছে এই ধরনের শব্দের অর্থগুলো দেখবেন কী ধরনের প্রশ্ন আসে ঠিক আছে তারপর আমরা চলে গেলাম প্যাটাগজির প্রশ্নে ঠিক আছে আমরা এই যে এতক্ষণ প্রশ্ন যেটা সলভ করলাম এই প্রশ্নটা হচ্ছে দেখতে পাচ্ছেন পেপার টুয়ের জানুয়ারি টু থাউজেন্ড চব্বিশের প্রশ্নপত্র তার আগে আমরা সলভ করেছিলাম পেপার ওয়ান এবারে সলভ করলাম পেপার টু এবার আমরা যাব একটু অন্য ইয়ারে ঠিক আছে নেক্সট ইয়ার এটা দেখতে পাচ্ছেন অনলাইন কোয়েশ্চন পেপার দু হাজার বাইশ দুই হাজার বাইশের যে অনলাইন কোয়েশন পেপার হয়েছিল এখানে আমাদের কি কি বাংলা ব্যাকরণ এসেছিল আমরা এক ঝলক দেখে নেব এবং আপনারাও সঙ্গে দেখবেন এবং কারেক্ট আনসার আপনারা করবেন কারণ যেহেতু আপনারা করলে আপনাদেরই ফায়দা হবে দেখুন বিসর্জন শব্দের বিপরীত শব্দ কি হবে আমি বলবো না ভাই আমি বলছি না ভাই আনসার কি হচ্ছে আপনারা বলুন তাড়াতাড়ি কোন আগমন আবাহন আরাধরন আর্জন আরে ভাই আবাহন বিসর্জন আমরা ছোটবেলায় শিখেছিলাম এবার এবার কি আবাহন দেবী দুর্গাকে আবাহন করে আনা হয় বিসর্জন দেওয়া হয় তাই না বদ বড়িয়া নিরীক্ষণ শব্দের সন্ধি বিচ্ছেদ করলে কি হবে নিরীক্ষণ শব্দের যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে কারেক্ট আনসার কী হবে দেখুন সন্ধি বিচ্ছেদ পেলেন তো সন্ধি বিচ্ছেদ না পেলেন না ভাই নাইনটি এইট প্রশ্নের কারেক্ট আনসার কী হবে নিরীক্ষণ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ হবে অপশন নাম্বার ফোর নি যুগ ইক্ষণ ইজ দ্য রাইট আনসার বেঁচিয়া যাহা পাইব তাহা আপনার হাতে রাখিব এই বাক্যটা কী ধরনের বাক্য নাইনটি নাইন কী ব্যাপার সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য এখনও কনফিউশন লাগছে বড়িয়া ভাই বোধ বড়িয়া এই তো হয় না কামাল এবারে মজা আসছে ভাই আপনারা সবাই কমেন্ট করছেন তাড়াতাড়ি করুন তো ভাই ক্যারেক্টার কি হতে পারে বেচিয়া যাহা পাইব তাহা আপনার হাতে রাখিব বড়িয়া কোয়েশন ভাই আনসার আপনারা ফাটাফাটি কার্সার দিচ্ছেন ভাই দেখুন এই বাইকে কি আছে যাহা তাহা যাহা তাহা হলে কি হয় কি হয় জটিল বাক্য কি হবে জটিল বাক্য কনসেপ্ট বারবার বুঝার হয়েছে এবারে একটা কবিতা কবিতা থেকে কিছু গ্রামার আছে কিনা না দেখি আছে আছে আচ্ছা আচ্ছা কেন নেই একটা আছে জয় পরাজয় কোন সমাজ দ্বিগু সমাজ দ্বন্দ্ব সমাস সমাস নাকি বহু সমাস জয় পরাজয় কোন সমাস ভেরি সিম্পল ভেরি সিম্পল ভেরি ইজি জয় ও পরাজয় জয় এবং পরাজয় দ্বন্দ্ব সমাস যে সমাসের মধ্যেখানে এবং অথবা ও ব্যবহার করা হয় দ্যাট ইজ কল দ্বন্দ্ব সমাস হয় তাই না নেক্সট প্যারাগজি প্যাডাগোজি আমরা দেখছি না আমরা চলে যাব নেক্সটে নেক্সট আর কোন কোয়েশ্চন পেপার রয়েছে দেখি এটা অনলাইন কোয়েশন পেপার দু হাজার বাইশের দু হাজার বাইশে অনেকগুলো অনলাইন পরীক্ষা হয়েছিল আমরা জানি তো এই কোয়েশনে আমাদের গ্রামার আছে কি না আছে না দেখি তো ভাই গবেষণা শব্দের বিশেষণ রূপ কি পেলাম আমরা একটা প্রশ্ন গবেষণা শব্দের বিশেষণ রূপ কি তাড়াতাড়ি বলুন গবেষিত ইজ দ্য রাইট অ্যান্সার অনেকে গবেষক বলেছেন গবেষক নয় এটা কারেক্ট অ্যান্সার গবেষিত ঠিক আছে গবেষক নাউন ফর্মে চলে আসবে এখানে বিশেষণ বলেছে তো বিশেষণ মানে অ্যাডজেক্টিভ সেটা আমাকে জানতে হবে তারপর দেখি আমাদের কোথায় আর গ্রামার রয়েছে আমরা শুধুমাত্র যেহেতু গ্রামারগুলো সলভ করবো সুতরাং গ্রামারগুলো সলভ করতে হবে তো এই প্রশ্নে আমরা আর পাচ্ছি না তো নেক্সট দেখি দুই হাজার অনলাইন কোয়েশন পেপার টু দেখে নেওয়া যায় কি কি গ্রামার আসছে দেখুন লাইভ আপনারা এইভাবে দেখতে পাচ্ছেন ভাই চলো ওই গাছের নিচে এই বাক্যটা কি ধরনের বাক্য প্রশ্নবোধক বিস্ময়সূচক নির্দেশক নাকি অনুজ্ঞাবোধক সিক্স চলো ওই গাছের নিচে এটার কারেক্ট আনসার কি হবে ভাই কোয়েশ্চন নাম্বার কোশ্চেন নাম্বার নাইনটি সিক্স কারেক্ট আনসার কী হবে খুব তাড়াতাড়ি কমেন্ট করুন সেটা প্রশ্নবোধক বিস্ময়সূচক কোনটা হবে এটা অনুজ্ঞা কারণ কি সেটা নির্দেশকও বুঝায় না বিস্ময় বুঝায় না বাইকের পিছনে প্রশ্নবোধক চিহ্নও নাই প্রশ্নবোধক নাই সুতরাং এটি দ্য রাইট অ্যান্সার অনুপ্রাস দেখুন ওর মধ্যে আগুনের ফুলকির মতো শা শা ছুটছে জুনাকি পোকা এখানে কোন অলঙ্কার প্রয়োগ হয়েছে নাইনটি সেভেন আগুনের ফুলকির মতো শাসা করে ছুড়ছে জুনাকির পোকা একটির সঙ্গে আরেকটির তুলনা জুনাকি পোকার সঙ্গে আগুনের ফুলকির তুলনা একটির সঙ্গে আরেকটির যখন তুলনা বোঝায় তখন সেটা উপমা অলংকার হয় সেটা ভালো করে মাথায় রাখুন নেক্সট বুটের ছাদে বসে আছেন নবাব বাহাদুর এখানে বুটের ছাদে কোন কারক কর্ম করতি অপাদান নাকি অধিকরণ क्वेश्चन नंबर 98 বুটের ছাদে বসে আছেন নবাব বাহাদুর এখানে বুটের ছাদে যেটা আমাদের যেটা লাইন আছে যেটা পয়েন্ট আছে এই বুটের ছাদেটা আমাদের কোন কারক সেটা বলতে হবে নাইনটি তিনি কোথায় বসে আছেন আমরা যদি বলি যে তিনি কোথায় বসে আছেন তাই কারেক্ট আনসার কোনটি হবে বোটের ছাদে তার মানে যদি কোনোকে কে আমরা কোথায় দিয়ে প্রশ্ন করি তখন সেটা কোনটি হয় আমাদের অধিকরণ কারকের ইজ রাইট আনসার ঠিক আছে নেক্সট দেখি নবাবের বর্ণনা আছে এটা পেসিজে পাবো ঠিক আছে তো এবারে আমরা দেখি এখানে আর কিছু রয়েছে কিনা না গ্রামার ইয়েস ক্ষুধার্ত শব্দের সন্ধি বিচ্ছেদ কি একশো তিন হান্ড্রেড থ্রি ওয়ান জিরো থ্রি কি হবে ক্ষুধার্ত শব্দের কারেক্ট আনসার কি হবে অ্যাকর্ডিং টু অপশন কারেক্ট আনসার হবে অপশন নাম্বার টু আপনারা যারা অপশন নাম্বার টু আপনাদের কিন্তু রেট অনেক কম আসছে ভাই আপনারা সবাই কিন্তু কারেক্ট আনসার কমেন্ট জানান যাতে করে আপনাদের কনফিডেন্স লেভেল হাই হয় ক্ষুধার্ত নদী পাগলের মতো এসে যদি ঢুকে পড়ে আমার গরিব দেশে এই পঙ্ক্তি দুটি কোন অলঙ্কারের উদাহরণ অনুপ্রাস শ্ল্যাশ জমক না উপমা উদার্ত নদী পাগলের মতো এসে যদি ঢুকে পড়ে আমার গরিব দেশে ঠিক আছে এখানে দেখুন এসে এবং দেশে ঠিক আছে একটা উচ্চারণের একটা সৌন্দর্যতা প্রকাশ পেয়েছে সুতরাং সেটা কারেক্ট আনসার হবে অনুপ্রাশ অলঙ্কার তারপর দেখি নেক্সট যেটা কোয়েশ্চন পেপার আমাদের কাছে রয়েছে কোয়েশন পেপার কোনটা রয়েছে আমরা দেখি তো আবারও সিটের দুই হাজার বাইশের অনলাইন কোয়েশন ইয়েস নাইনটি সেভেন ব্যাক্যটা পড়ুন এবং কারেক্ট আনসার করুন আপনারা চাইলে ব্যাক্যটা না পড়েও করতে পারেন কোনো ব্যাপার নেই আপনাদের ট্রিকি হয়ে থাকেন আপনার মাইন্ড যদি একটু ক্রিটিক্যাল মাইন্ডের হয়ে থাকে অর্থাৎ ক্রিটিক্যাল মাইন্ড কোন অর্থে বলছি পরীক্ষার হলে গেলে কিন্তু আমাদের নর্মাল মাইন্ডে চলে না ভাই আমাদের একটু ক্রিটিক্যাল মাইন্ডে চলতে হয় নাহলে কিন্তু আমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারি না সেটা আপনারা জানেন ভালো করে হ্যাঁ যতদিন পর্যন্ত তত সংবাদপর আস পেয়ে গেছি দেখুন আপনি যদি ট্রিকি হন এই সবগুলি পড়ার আপনার দরকারই নেই এখানে রয়েছে যতদিন এখানে রয়েছে ততদিন আপনার কারেক্ট ট্রান্সফার হয়ে গেছে আপনি কোথায় পাবেন এখানে আর কি লেখা আছে সবগুলো দেখার প্রয়োজন নেই এখানে কী আছে সবগুলো আপনার দেখার কোনো কিছু প্রয়োজন নেই আপনি শুধুমাত্র এখানে যতদিন আছে আর এখানে ততদিন রয়েছে সেটা আপনি দেখলেন আপনার কাম খতম এখানে যতদিন ততদিন থাকলে কোন বাক্য হয় ভাই জটিল বাক্য সেটাও কি আমায় বলতে হবে নাকি দেখুন এখানে দেখুন তৎসম শব্দ কোনটি এবার দেখুন কোনগুলি তৎসম কোনগুলি অর্ধ তৎসম কোনগুলা দেশি কোনগুলা বিদেশি কোনগুলা তদ্ভব এই অনেকগুলো শব্দ আছে সবগুলো মুখস্ত করা সম্ভব নয় তাই আমি একটা ক্লাস দিয়েছি আমাদের এই চ্যানেলে রয়েছে ছোট্ট একটা ক্লাস যে ক্লাসের মধ্যে কিছুটা ট্রিক আমি আপনাদের শিখিয়ে দিয়েছি এই ট্রিকগুলো যদি আপনি জানেন তাহলে যে কোনো বা শব্দ দেখার সঙ্গে সঙ্গে আপনি বুঝতে পারবেন যে এই শব্দটা তৎসম শব্দ নাকি তদ্ভব নাকি অর্ধ তৎসব সেই ট্রিকের ক্লাসটা অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে আপনি এবার কাইন্ডলি দেখে নেবেন এটা কারেক্ট আনসার হচ্ছে বিতর্ক বিতর্কতা তৎসম তারপর এখানে দেখুন আরও কবিতা রয়েছে কবিতা থেকে প্রশ্ন আসছে এখানে গৃহস্থালী শব্দটির অর্থ কি গৃহস্থালী শব্দের যে অর্থ এই শব্দের অর্থে আমাদেরকে বোঝাতে হবে এখানে শব্দের অর্থ কোনটি ঘর দুয়ার ঘর কান্না গৃহস্থ নাকি গৃহাশক্তি গৃহস্থলী শব্দের অর্থ হচ্ছে কি ঘর কন্যা এবং আনসারগুলো কিন্তু সবগুলো কিন্তু আমি অফিসিয়াল আনসারকে দেখে বলছি ভাই ঠিক আছে এই নিয়ে আপনারা কোনো কনফিউশন ক্রিয়েট করবেন না ঠিক আছে এই দেখুন অফিসিয়াল আনসার কী সঙ্গে রয়েছে আমাদের আবারও সিট অনলাইন দুই হাজার বাইশ দেখতে পাচ্ছেন অনলাইন দুই হাজার বাইশে কতগুলো প্রশ্ন আমরা নিয়েছি ঠিক আছে শুধু তা নয় এই প্রশ্নগুলো আপনারা পেতে পারেন আপনারা ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক পাবেন এই লিঙ্কে গিয়ে ক্লিক করলে আপনাদের এখানে সেভেন্টি নাইন পেমেন্ট করতে হবে পেমেন্ট করলে এই ফাইলটা আপনাদের মোবাইলে ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে তো চলুন আপাতত আমরা পরবর্তী প্রশ্নগুলো দেখি ঘুমাইয়া শব্দের চলিত রূপ কি হবে ইয়াস ডাইরেক্ট প্রশ্ন নাইনটি সিক্স সাধু এবং চলিত বললাম না সাধু চলিত আপনার পরীক্ষায় থাকবে দেখুন বলতে বলতে চলে আসলো কোয়েশন নাম্বার নাইনটি সিক্স ঘুমাইতেছে ঘুমাইতে ছিল ঘুমাচ্ছে এগুলা সব একই পদার্থ আর চলিত রূপ হবে কিন্তু ঘুমিয়ে ঘুমাইয়ার চলিত রূপ হচ্ছে কি ঘুমিয়ে তারপর দেখি প্রথমত বিপি নিরামিষ কিন্তু মধ্যপ্রায়ী এবং বিহারী মাংসাশী তামাক পর্যন্ত খায় না এই বাক্যটিতে কয়টি বিশেষণ পদ রয়েছে নাইনটি সেভেন প্রশ্ন বিশেষণ পদ কয়টি রয়েছে নিরামিষ হারি মধ্যপ্রায়ী মাংসাশী এই তিনটা সুতরাং তিন হচ্ছে ক্যারেক্টার বিশেষণ পদ যদি উভয় বন্ধু একত্রে তেইশ নম্বর বাড়ি ভাড়া লইতো তবে সম্ভবত গোলযুগ মিটিয়ে দিত এটি কোন শ্রেণীর বাক্য আরে ভাই বারবার একই জিনিস সরল বাক্য জটিল বাক্য থেকে আমার তো মনে হয় না যে আপনি এবার প্রশ্ন পরীক্ষা ছাড়ে আসবেন দেখুন কত ইজি প্রশ্ন করেছে নাইনটি এইট আমি বললাম না যদি ট্রিক জানা থাকে তো হানড্রেড পার্সেন্ট কারেক্ট আর যদি ট্রিক জানা না থাকে তাহলে আপনি আর মাথা ভেঙেও কিন্তু কারেক্ট আনসার করতে পারবেন না কেমন লাগছে ক্লাসটি ভালো লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের মতামত যদি তবে কম্বাইন্ড সেন্টেন্স রয়েছে অর্থাৎ দুটা শব্দ সামঞ্জস্য রয়েছে যদি তবে রয়েছে তো যদি দিয়ে শুরু হচ্ছে তবে দিয়ে শেষ কারেক্ট অ্যান্সার জটিল বাক্য যখন তখন যদি তবে যে সে যাহা তাহা যেহেতু সেহেতু বারবার বলি এটা হচ্ছে কি যদি তবে দ্যাট ইজ কল জটিল বাক্য প্রণয় আবদ্ধ এটা সন্ধি বিচ্ছেদ করলে কী হবে দেখুন সন্ধি বিচ্ছেদ আবদ্ধ শব্দটি সন্ধি বিচ্ছেদ করলে কি হবে নাম্বার প্রণয় প্লাস আবদ্ধ প্রণ যুগ ইয়াবদ্ধ প্রণয়া যুগবদ্ধ প্রন যুগ আবদ্ধ অবশ্যই কারেক্ট আনসার অপশন নাম্বার ওয়ান প্রণয় যুগ আবদ্ধ ইজ দ্য রাইট অ্যান্সার শব্দটির অর্থ কি আপনাদের কি মনে হয় রণক্ষেত্র রণকৌশল রণশিক্ষা এটা শিক্ষা হবে সম্ভবত তারপর রণতরি তূর্য শব্দ অর্থ রণশিক্ষা বলুন বা রণশিক্ষা বলুন ঠিক আছে কবিতায় পাশাপাশি ব্যবহৃত আছে কবিতায় দেখতে হবে আমাদের এটা কবিতায় দেখতে হবে তো কবিতা আমরা দেখছি না আমরা চলে যাচ্ছি এবার পরবর্তী প্রশ্নে বলেছিলাম না অনেকগুলো প্রশ্ন আছে ভাই অনেকগুলো প্রশ্ন দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে দুই হাজার জানুয়ারি মাসের পেপার ওয়ান দেখি তো এখানে কি কি গ্রামার আসছে একবার দেখুন ঝাট করে একবার গ্রামারগুলো দেখে নিন মানিকজুর শব্দটা কোন পথ কি হবে কারেক্ট আনসার মানিকজুর শব্দটা কোন পথ কোয়েশন নাম্বার নাইনটি ফাইভ মানিকজুর শব্দটা হচ্ছে বিশিষ্ট পদ জানা না থাকলে জেনে যাবেন বেশ শব্দের বিপরীত শব্দ কী আর ভাই ব্যয় শব্দের বিপরীত শব্দ বলতে হবে আমাকে আমাকে বলতে হবে আপনাদের না আপনারা আমাকে বলবেন সেটা বলুন এটা তো আপনারা আমাকে বলার কথা ভাই এটা তো আমি আপনাকে বলার কথা না ব্যয় শব্দের বিপরীত শব্দ কোনটি হবে তো ব্যয় শব্দের বিপরীত শব্দ কোনটি হবে কারেক্ট আনসার হচ্ছে ব্যয় শব্দের বিপরীত শব্দ কী হবে আয় হবে ঠিক আছে ভাই পয়সায় কুলিয়ে গেলে গঙ্গোত্রী যমুনেত্রী ও সেরে আসবার ইচ্ছা আছে এই বাক্যটিকে যদি ন্যাস্তর্তক বাক্যে রূপান্তরিত করি তাহলে কী হবে মানে বাক্যটাকে আমাকে কী করতে হবে নেগেটিভ ফর্মে গঠন করতে হবে কি হবে নাইনটি সেভেন তো কারেক্ট অ্যান্সার কি পয়সায় কুলিয়ে গেলেও গঙ্গোত্রী যমুনত্রী ছেড়ে আসবার ইচ্ছা নাই এখানে বলেছে ইচ্ছা আছে এখানে বলে ইচ্ছা নাই তার মানে আমাদের অর্থ চেঞ্জ হয়ে গেছে অর্থ চেঞ্জ করব না এখানেও ইচ্ছা নাই এটাও কিন্তু আমাদের হচ্ছে না পয়সায় না কুলালেও গঙ্গোত্রী যমুনত্রী ছেড়ে আসবার ইচ্ছা আছে মানে একই কথা এটা একই কথা কারেক্ট অ্যান্সার হবে পয়সায় কুলিয়ে গেলে গঙ্গোত্রী যমনোত্রী ছেড়ে আসবার ইচ্ছা নাই এখানে দেখুন ছেড়ে আর এখানে হচ্ছে ছেড়ে আসবার ইচ্ছা নাই তার মানে দেখে আসার ইচ্ছা আছে পয়সা যদি কুলায় তাহলে আমরা দেখে আসব এখানে বলেছি কি সেম টু সেম যদি পয়সায় কোলে তাহলে ছেড়ে আসব না আমরা কি করব দেখে আসবো নেক্সট এই দেখুন আমি বলেছিলাম না যে স্বাধীনতা শব্দের বিচ্ছেদটা পাবো কারেক্ট আনসার কী হবে নাইনটি ফোর বলুন তো কারেক্ট আনসার কি হতে পারে স্বাধীনতা বলেছে তারপর আমাদের আরো কোথায় চলে আসলো এই দেখুন নিচের কোন শব্দটির অর্থ হচ্ছে নৌকা অর্থাৎ নিচের কোনটি নৌকা শব্দের অর্থ নিচের কোন শব্দটির অর্থ নৌকা সেটা আমরা বলবো একশো তিন পানসি দড়িয়া কুচোর নাকি ঘুরগুটি একশো তিন নিচের কোনটি শব্দের অর্থ হচ্ছে নৌকা কারেক্ট আনসার আমরা কি বলবো হান্ড্রেড থ্রি এটা কারেক্ট আনসার আমরা বলবো কি পানসি ইজ দা রাইট আনসার পরবর্তী এখানে কি রয়েছে এটা গদ্যের সঠিক ক্রম আছে এটা হচ্ছে না তারপর আমরা দেখছি আরও আমাদের প্রশ্ন আছে কি না না এটা আমরা দেখে নিই একসঙ্গে এই দেখুন আ কি সুন্দর এই জীবন এটি কোন শ্রেণীর বাক্য একশো ছাব্বিশ কী হবে কারেক্ট অ্যান্সার আহ কি সুন্দর এই জীবন এটা অনুজ্ঞাসূচক প্রশ্নবোধক নাকি নঞ্জর ত্বক নাকি বিস্ময়সূচক তো এটা কি বিস্ময়সূচক বাক্য ঠিক আছে তারপর আরেকটা পেসেজ আমরা দেখছি এই পেসেজ দেখি তো কি ব্যাকরণ এসেছে ভয়ঙ্কর শব্দের বিচ্ছেদ কি হবে দেখুন কমন কয়েকটা টপিক যদি আমরা ভালো করে শিখে নিই তাহলে কিন্তু ব্যাকরণ সম্বন্ধে আমাদের কোনো টেনশন থাকলো না ভয়ঙ্কর শব্দের বিচ্ছেদ কি হবে এটা কারেক্ট আনসার হবে কি ভয়ম যোগ কর ইজ দা রাইট আনসার হাতিটা সহজে তাকে বাগে পায় এবং পিষে মারে এই বাক্যটাকে যদি আমরা সরল বাক্যে পরিণত করি তাহলে কি হবে কারেক্ট আনসার ওয়ান থার্টি ফোর আপনারা বলুন তো দেখুন এতক্ষণ পেলাম বাক্য দেওয়া ছিল কিন্তু তারপর বলে দিল যে বাক্যটা কী ধরনের বাক্য এবারে বলেছি যে বাক্যটাকে আমাদের সরল বাক্যে পরিবর্তন করতে হবে ভেরি ইজি করে দেখান সরল বাক্যে পরিবর্তন করব তার মানে বাক্যে যখন তখন আছে সেটা কী ধরনের বাক্য জটিল বাক্য কেটে দিন যেহেতু সেহেতু আছে বাক্যটা কি জটিল বাক্য কেটে দিন এখানে হাতিটা তাকে বাগে পায় কিন্তু পিসে মধ্যেখানে কিছু কিন্তু আছে এটা যৌগিক বাক্য তিনটা আমরা কেটে দিলাম আলটিমেটলি অপশান বা টু ইজ দ্য রাইট আনসার হাতিটা সহজেই তাকে বাগে পিয়ে পিসে মারে এট ইস আর দ্যাট ইজ সরল বাক্য বা সিম্পল সেন্টেন্স নিচের কোন জুড় শব্দটি বিপরীত অর্থ প্রকাশ করে নিচরের নিচের যেটা কোন শব্দ জোড়া বিপরীত অর্থ প্রকাশ করে এটার কারেক্ট আনসার কি হবে ওয়ান থার্টি ওয়ান ওয়ান থার্টি ওয়ান কারেক্ট আনসার কী হবে এটা হবে আশীর্বাদ এবং অভিশাপ এটা কি বিপরীত অর্থ প্রকাশ করছে ঠিক আছে বিবেক বুদ্ধি একে অপরের সঙ্গে সঙ্গে প্রযুক্তি কুর্ণিস নিঃশ্বাস এটা কোনো ব্যাপার নয় ঠিক আছে তো দেখুন এই আজকের ক্লাস আমরা এতক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি কারণ অনেকগুলো প্রশ্নপত্র আজকে আমি লাইভ আপনাদের দেখিয়ে দিলাম দুই হাজার তারপর দুই হাজার বাইশের অনলাইন কয়েকটি প্রশ্নপত্র তাছাড়া দুই হাজার একুশ আজকে আমি দেখিয়ে দিলাম তো তার পরবর্তীতে আমরা তার পরবর্তী ক্লাসে তার পার্ট টুতে দেখুন একটি ক্লাসে অলরেডি আমাদের এক ঘন্টা হয়ে গেছে লাইভ ক্লাসের এই ক্লাসের তো তার বেশি হলে আপনাদের বোরিং লাগবে তো পরবর্তী পার্ট টুতে আমরা তার পরবর্তী যে কোয়েশন পেপারগুলো রয়েছে যেমন দুই হাজার উনিশ দুই হাজার আঠারো এই সবগুলি প্রশ্নপত্র আমরা তার পরবর্তী ক্লাসে আপনাদের জন্য নিয়ে আসব সুতরাং চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তীতে কী ধরনের ক্লাস চাই অবশ্যই বক্সে জানাতে বলবেন না ধন্যবাদ